আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দূরে এবং কাছে, দেশে ও বিদেশ থেকে যারা এই অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন, পবিত্র মাহে রমজানের নবম দিনে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে আলোচ্য বিষয় হচ্ছে রমজানের মর্যাদা এত বেশি কেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে এই কোরআনকে নাজিল করেছি, আর এই কোরআনকে নাজিল করেছি এই জন্য হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য। রমজান মাসের গুরুত্ব এত বেশি, তার কারণ হলো আল্লাহ সুবহান ওয়া তাআলা যত বড়, তার কালাম তত বড়, আর সেই তত বড় কালামটি আল্লাহ সুবহান ওয়া তাআলা এই রমজান মাসে নাজিল করেছেন। রমজান মাসে নাজিল, কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের গুরুত্ব 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়েছে। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের একটি নফল ইবাদত অন্য মাসের সুন্নত ইবাদতের সমতুল্য, রমজান মাসের একটি সুন্নত ইবাদত অন্য মাসের একটি ফরজ ইবাদতের সমতুল্য, রমজান মাসের একটি ফরজ ইবাদত অন্য মাসের 70টি ফরজ ইবাদতের সমতুল্য, এত গুরুত্ব এসেছে শুধুমাত্র রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে। শুধু তাই নয়, রমজান মাসে যেমনি ভাবে কোরআন নাজিল হয়েছে, ঠিক তেমনি ভাবে কোরআন বিজয়ের মাসটাও হলো রমজান মাস। আমরা শুধুমাত্র বারবার বলি যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন শুধু রমজান মাসে নাজিল হয়েছে এটাই শেষ নয়, কোরআনের বিজয় হয়েছে মুসলমানদের এবং ইসলামের সর্বপ্রথম বিজয় হলো রমজান মাসে। অর্থাৎ বদরের যুদ্ধ সহ অসংখ্য বড় বড় বিজয়, ইসলামের অসংখ্য অনেক বড় বড় বিজয় সংঘটিত হয়েছে রমজান মাসে। এই জন্য ঐতিহাসিকগণ বলেছে রমজান মাস হচ্ছে ইসলামের বিজয়ের মাস, রমজান মাস হচ্ছে কোরআন বিজয়ের মাস। তো রমজান মাসে যেমনি কোরআন নাজিল হয়েছে, ঠিক তেমনি ভাবে কোরআন রমজান মাসে বিজয় লাভ করেছে। শুধু তাই নয়, এই রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার প্রসারকে বাড়িয়ে দিয়েছিলেন এবং ইসলামের প্রচার প্রসার অধিক পরিমাণে রমজান মাসে বেড়ে গিয়েছিল। অন্যান্য মাসে কাজকর্ম ব্যস্ততা মানুষের বেশি থাকে, রমজান মাসে স্বাভাবিকভাবে মানুষের অনেক কাজকর্ম কমে যাওয়ার কারণে দাওয়াতি কাজ করা, কোরআন তালাওয়াত করা, কোরআন বুঝা, কোরআন পড়া ইত্যাদি অনেক সহজ হয়। এজন্য আসুন আমরা পবিত্র রমজান মাসে, কোরআন নাজিলের মাস হিসাবে, আমরা এই মাসে কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন সম্পর্কে জানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য মাসে কোরআনের একটা অক্ষর পড়লে একটা নেকি হয়, রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এ মাসে কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়। তো আমরা এই মাসে কোরআনকে বেশি করে বেশি বেশি করে তেলাওয়াত করব, যারা পারবো কোরআনের একাধিক কোরআনকে খতম করার জন্য চেষ্টা করব। শুধু খতম করাই নয়, কোরআনকে অর্থসহ আমরা বুঝে পড়ার জন্য চেষ্টা করব এবং কোরআনের বিধানগুলোকে, কোরআনের আইনগুলোকে, কোরআনের নির্দেশগুলোকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ তুমি আমাদের সকলকে বাস্তবায়ন করার তৌফিক দাও, কোরআন বুঝে মেনে চলার তৌফিক দাও। আল্লাহ হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য যে কোরআন নাজিল করেছ, আল্লাহ হক এবং বাতিল থেকে আমাদেরকে পার্থক্য বুঝার তৌফিক দান করো। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, সত্য সমাগত মিথ্যা অপসৃত, মিথ্যার পতন অবসম্ভাবী, সত্য এসে গেছে, সত্য প্রতিষ্ঠিত হবে, সত্যের বিজয় হবে, মিথ্যা বিতাড়িত হবে, মিথ্যার পতন হবে, মিথ্যা ধ্বংস হবে। আল্লাহ তুমি সত্যকে বিজয় করে দাও, আল্লাহ তুমি কোরআনকে বিজয়ী করে দাও। আমিন। আকুল কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহ।